স্টারলাইটে যাই দেখি কি আছে দেখা যায়। আমাদের অফিস স্টার্ট হতো, ও মর্নিং চলে আসতো, তারপরে আমরা একটু পরে শিফট থাকতো। অদ্ভুত বস্ত্র পরে এখানে বসে রয়েছে আর এখানে আমাদেরকে কেউ পাত্তা দিচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে ব্লগটা শুরু করছি যেখানে আমাদের প্রথম দেখা হয়েছে। তো এই হচ্ছে সেই জায়গা, আশ্রম বিল্ডিং, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কি ব্লগ হতে চলেছে আর কি আমরা শেয়ার করব। বাট ওইটা দেখানোর আগে আমরা এখানে এসেছি আজকে, যেখানে আমাদের ফার্স্ট টাইম দেখা হয়েছিল। তো তখন এই জায়গাটা এরকম ছিল না, তো জায়গাটা অন্যরকম ছিল। তো উপরে আমাদের অফিস ছিল, এই যে স্টার লাইট যেটা লেখা রয়েছে সেটা এখানে তখন ছিল হচ্ছে ম্যাকডোনাল্ডস, আর এইটা হচ্ছে আমাদের অফিস আশ্রম বিল্ডিং। অফিস ছিল আজ থেকে 9 বছর আগে। জায়গাটা এসে না মানে আমার সবসময়, আমি এটা রিমাইন্ড করি, লাইফের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডে ছিল ওটা আমাদের। আমার কাছে তো ছিল, ওর কাছে কি ছিল জানি না। এখানে যে মহিলা দুটো বসে আছে, এখানেই আমরা ফার্স্ট বসেছিলাম। ঠিক ওই জায়গাটাই বসেছিলাম, গেছিলাম ডেটে, আর ওটাই আমি ফার্স্ট টাইম লাইফে ম্যাকডিতে গেছিলাম। ও আমাকে নিয়ে গেছিলো, মানে ওই দিনটা মানে অসম্ভব সুন্দর ছিল, স্পেশাল ছিল। তো তাই ভাবলাম আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করবো তোমাদের কাছে। তাই একটা মানে আমাদের জীবনের প্রথম দিন যেটা যেভাবে শুরু হয়েছিল, যেখানে দেখা হয়েছিল, তো সেই জায়গাটায় গিয়ে ছোট্ট একটা মানে স্মৃতি শেয়ার করি। তার জন্য এসি, বাট ম্যাকডিটা কেন চলে গেল ভাই? এখানে থাকলে কত ভালো হতো, একটা কফি খেয়ে যেতাম, ম্যাকডির বার্গার খেয়ে যেতাম। কি কেমন লাগছে, কিছু মনে পড়ছে? লাইক আমাদের অফিস স্টার্ট হতো, ও মর্নিং চলে আসতো, তারপরে আমরা একটু পরে শিফট থাকতো। তো আমরা 9 বছর আগে, আজ থেকে 9 বছর আগে এই অফিসে একসাথে দেখা। কোন ইয়ার? বাবা বাবা বাবা, কি 9 বছর হইতো মা, 2015। বাবা এরকম ভাই ব্লগের সামনে এরকম ভাবে কোশ্চেন গুলো তো অচ্ছকে যাবো পুরোপুরি। সবে তো যাই হোক, 2015 দেখেছো, এই যে এই যে এই যে এই যে এই যে 31st March আমাদের ট্রেনিং ছিল, ট্রেনিং এ আমাদের দেখা হয়েছিল। তার আগে আমরা দুজন আলাদা আলাদা করে এসেছিলাম, আমার ইন্টারভিউ হয়ে গেছিল, পরে ওর ইন্টারভিউ হয়ে গেছিল, আমরা দুজনে ইন্টারভিউ ক্র্যাক করে এটা আমাদের ফার্স্ট জব দুজনে ছিল। 31st March ছিল আমাদের ট্রেনিং, তো সেদিনকে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল, যেদিনকে ম্যাডাম আমাকে দেখেছিল, দেখে আমার প্রেমে পড়ে গেছে। ও বাবা, কে বলেছিল ব্যাগ দিতে যাবে বাড়িতে? তো ম্যাকডি ভেবে তো এসেছিলাম যে ম্যাকডিতে খাবো বলে, মানে সেম জিনিসটাই রিভাইন করবো, বাট ম্যাকডি তো উঠে গেছে, তো স্টার লাইটে যাই দেখি কি আছে দেখা যায়। এই সিটটাই ছিল মেবি মেবি এখন যাই হোক, মিরর ছিল বাইরে থেকে দেখা যেত ট্রান্সপারেন্ট, বেশ ভালো লাগে। যদি ম্যাকডিটা থাকতো না মানে, আর এন্ট্রান্স ছিল ওই দিক থেকে টাকা ছিল না, তো সেই দিনে আমি ফার্স্ট দিন 375 rupees খরচা করেছি। মনে আছে প্রাইসটা? মনে থাকতেই হবে আর, তখনকার দিনে 375 টাকা আমি খরচা করে ফার্স্ট দিন ডেটে। পকেটের পয়সা বেঁচেছিল? পকেটে মানে ওই কিছু পকেট মানি থাকতো তখন, কুচকাচ ওইটা দিয়ে করেছিলাম। বাট ভাব, তখন দেখিয়েছি বিশাল বড় লোক, তারপর যখন জানতে তারপর যখন জানতে পেরেছি এবার আসল পিকচারটা, তখন বাপরে বাপ। দ্যাট টাইম আমরা যখন আদিত্য বিল্ডাতে কাজ করি তখন কত মায়না পেলাম, 4800 টাকা আমরা দুজনে 4800 টাকা মায়না থেকে স্টার্ট করি। তো এই জায়গাটা ফার্স্ট ডে খুব ভালো লাগছে, সেদিনকার দিনগুলো মনে পড়ছে যে ট্রেনিং এর দিনগুলো, তারপরে কাজের দিনগুলো, আমরা আলাদা আলাদা জায়গায় চলে গেলাম। তো সেটা পরে নয় একবার সেটা একটা ভিডিও করবো। বাট আজকের দিনটা আমি বলেছিলাম যে কোনো কিছু যখন নতুন করে শুরু করছি, মানুষের রুটটা ভোলার উচিত নয়। আমাদের একটা রুট মানে আমাদের দুজনে দেখা হয়েছিল, এই জায়গাটা ছিল বলে আমাদের দুজনে দেখা হয়েছিল, সেই জন্য আমরা এখান থেকে এসে আজকে ভিডিওটা শ্যুট করবো, এবং যে স্পেশাল জিনিসটা তোমরা যেটা থাম্বনেলে দেখেছো তো সেটা আমরা শেয়ার করবো। যেটা মেন মুদ্দা যেটার জন্য এই ভিডিওটা হচ্ছে, থাম্বনেল দেখে বুঝেই গেছো অলরেডি উই আর ম্যারিড, তো সেটারই কিছু আমরা ভিডিও শ্যুট করেছি, পুরোটা আমরা ওভাবে শ্যুট করতে পারিনি। আর ডেটটা হচ্ছে 19th June, অলরেডি হয়ে গেছে 2024, অবভিয়াসলি 24।
মানে আজ থেকে যখন 20 বছর 20 না না আজ থেকে যখন 20 বছর পরে ভিডিওটা দেখবো তখন তো বলতে হবে না 19 June 2024 অলরেডি চলে গেছে তো অলরেডি উই আর ম্যারিড লিগালি সোশ্যালিটা হবে মেবি পরে তো সেটাই মেইন মুদ্দা আজকে তো ওটারই কিছু ভিডিও আমরা শুট করেছি সেটা শেয়ার করব এই যে গরম গরম চা চলে এসেছে আমাদের অলরেডি আমার খাওয়া হয়ে গেছে অত খাইও নি তো যাই হোক আমরা এই গরম গরম চাটা খেতে খেতে পুরনো স্মৃতিগুলো আমরা একটু মনে করি আর ততক্ষণ তোমরা আমাদের যে রেজিস্ট্রি ম্যারেজের কিছু ভিডিও ছোটো ছোটো রয়েছে সেগুলো দেখো হোপফুলি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা এনজয় করো আমরাও চাটা এনজয় করি ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আজকের দিনে আমার আউটফিট আর এখানে বাবাও রেডি মাও রেডি রেডি তো চলো যাওয়া যাক কি কিছু বলবে চলো ঠাকুর নমস্কার করো হ্যাঁ হ্যাঁ সো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হয়ে গেছে সব হ্যাঁ চলো সো আমি আগে বেরিয়ে গেলাম বাবা মা আছে পেছনে কেক নিয়েছি তো সব কিছু হয়ে যাওয়ার পর একটা সেলিব্রেশন করবো ছোট্ট মতো বাট অদ্ভুত লাগছে সবাই আমাকে দেখছে এই গরমের মধ্যে আমি পায়জামা পাঞ্জাবি পরে সেজে গুজে কোথায় যাচ্ছি অদ্ভুত লাগছে একটা চলো বাবা মা চলে এসছে এবার জার্নি স্টার্ট করা যাক আজকে ওয়েদারটা সামহাও চেঞ্জ হয়ে গেছে যে গরম একটা রোদ ছিল সেটা থেকে একটু রিলিফ পেয়েছি বাট গুমোট ভাবটা আছে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো বাবু এটি পৌঁছে গেছি রিমি বাড়ির সামনে দেখি ম্যাডাম এখন রেডি হয়েছে দেখি ফাইনালি সবাই রেডি বর যাত্রী কোনো যাত্রী একসাথে যাচ্ছে এই প্রথম বাড়ি যে এই যে ম্যাডাম রেডি হয়ে রয়েছে ঠিক আছে ফাইনালি চলো এবার না রেজিস্ট্রি পালিয়ে যাবে চলুন ফাইনালি দি মুভমেন্ট সেলফিটা তোলো ভালো করে আর এইদিকে মা দুই মা বলেছে ঘরে ঢুকবে না তুমি কি একদমই ঢুকবে না একদমই ঢুকবে না নাকি দেখতে আচ্ছা এইটুকু খানি আর দেখে না কি হয়েছে তো মারা এখানে বসে রয়েছে মারা দেখবে না যেহেতু তাও জোর করে নিয়ে এসছি আর বাবা আর কাকু সেলফি তুলতে ব্যস্ত এই যে এই পাকাটা কি করছে দেখো এখানে ব্রাইট ঠিক আছে একদম সুন্দর এই মাথাগুলো পরে আমি ইউজুয়ালি আমরা যেসব পরি কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনে
কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো এই যে এখন মারা এসে ঠিক করছে যে এইটুকু কি করা যায় কি দাবি কি দাবি কি আপনার দাবি অনেক কিছু কি ব্লগ হচ্ছে নাকি হ্যাঁ এই এখন ফ্ল্যাটে এলাম সেই মা বলছে যে এটা ওইটুকু ওইটুকু কেন বাদ গেল সেটা এমনি ভালো লাগছে পুরো লুকটাই পাল্টে গেছে সো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমরা তো খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ আমরা নিজেরা অকুপাইড ছিলাম তো যতটা পেরেছে বাড়ির লোকরা ওই ভিডিও তুলেছে এবার তার মধ্যে তোমাদের যতটা আমরা পেরেছি ততটা শেয়ার করেছি বাড়ির লোক বলতে বাবা মা ছিল তো বাবা মা তো অতটা মানে ফোন নিয়ে অতটা হ্যান্ডি নয় যতটা পেরেছে তুলেছে তো সেটাই শেয়ার করলাম হোপফুলি ভালো লাগলো এখন আমরা এসেছি ক্রোমাতে ফ্রিজ নিউ টাউন ক্রোমা ফার্স্ট টাইম আসলাম আমরা এখান থেকে অনেকবার গেছি এখানে দাঁড়ানো হয়নি আর এখানে স্টারবাকস আছে কফি খাওয়া যাবে চলো সো নিউ টাউন ক্রোমাতে আমরা কত ফার্স্ট টাইম আসছি কারণ আমাদের একটা ফ্রিজ দেখার আছে তো একটা ফ্রিজ আমরা চুজ করে রেখেছিলাম খোসলা থেকে বাট এখানে একবার দেখে যাই কারণ এই ক্রোমাটা আমাদের ফ্ল্যাটের একদমই সামনে তো আমরা হ্যাঁ ডেলিভারিটা নিতে সুবিধা হবে এই যে নিউ টাউন ক্রোমা এটা কিন্তু বেশ ভালো ওয়ালপুল এটা বেশ ভালো স্টোরেজটা বেশ ভালো ফ্রেশ কিন্তু কিন্তু এর হাইটটা দেখতে হবে আমরা যেটা চুজ করেছিলাম সেটা অলরেডি কথা বলা হয়ে গেছে স্যামসাং এর আছে আর এটাও বেশ ভালো লাগলো তিনটে ডোর বাট আমরা যেটা পছন্দ করেছি সেটা হলো এটা ইয়েস এইটা ইসমে আপকো 30 ঘন্টা কে বাদ আপকো দাবনা পড়েগা ইসলিয়ে হম দোনো কা বেনিফিট 30 ঘন্টা বাদ কি ये चल रहा 30 ঘন্টা চল রহা ফাইনালি বাপ রে বাপ কত ফোন ঘন্টার উপরে ঘন্টা ঘন্টাখানেকের ওপরে টাইম লেগে গেল যাই হোক ফ্রিজটা তো আমরা এটা কনফার্ম করে দিয়েছি হয়তো মেবি দু তিন দিনের মধ্যে এসে এখন একটা অফার চলছে ভালো 23 তারিখ অবধি অফার চলছে 10% এক্সট্রা অ্যাডিশনাল ডিসকাউন্ট তো ভালো দিন 23 থেকে 23 তারিখ মানে 19 তারিখ আমাদের হ্যাঁ একটা শুভ দিন ও হ্যাঁ হ্যাঁ 23 তারিখ ভালো অফারও দিচ্ছে ওয়াও ইয়েস আর লাকি তো আমরা এখন এখান থেকে বেরিয়ে এখন যাব আবার ফ্ল্যাটে একটু মাপজোপের কাজ আছে তাই তো ম্যাডাম এই যে এখন আমাদের মোমো পার্টি চলছে আমাদের না সেটাই বল আশা করছি তোমাদের রেজিস্ট্রি ম্যানেজার যে ছোট্ট ভিডিওটা করেছিলাম আমরা ওখানে যতটা পেরেছিলাম ততটা তুলেছি তো সেটা হ্যাঁ তো সব মিলিয়ে যেটা একটা শেয়ার করলাম তোমাদের আশা করছি ভালো লাগবে তোমরা সবাই আমাদেরকে ব্লেস করো যাতে আমাদের এই নিউ জার্নি যেটা আমরা স্টার্ট করলাম সেটাকে যেন ভালোভাবে মজবুত ভাবে এগিয়ে যেতে পারি তো তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা এক্সাইটেড ব্লগে টিল দেন টাটা টাটা